ভোট দিতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে। তাই এবার এলাকায় ভোট কেন্দ্রের দাবিতে বিক্ষোভ দেখালো উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। একই সঙ্গে বেশ কয়েক ঘন্টা রাস্তা অবরোধ করেন এলাকাবাসী। এলাকায় ভোট কেন্দ্র না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দেন গ্রামের ভোটাররা। এলাকায় ভোট কেন্দ্রের দাবিতে বনগা দত্তপুলিয়া সড়কে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, এলাকায় প্রায় 952 জন ভোটার রয়েছেন, তার মধ্যে 700-রও বেশি ভোটার হরিনগর গ্রামের। ভোটাররা প্রায় 5 কিলোমিটার দূরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান। ভোট কেন্দ্রে যাওয়ার কোনো পরিবহন ব্যবস্থাও নেই, তাই চরম ভোগান্তি পোহাতে হয় ভোটারদের। দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়ে কোনো ফল হয়নি, তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে, এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা। মোট যে ভোটার, সেই মোট ভোটারের মধ্যে হরিনগর গ্রামেই মোর দ্যান 65% ভোটার। অথচ আমাদের ভোট দিতে যেতে হয় 4-5 কিলোমিটার দূরে, যেখানে যাতায়াতের কোনো সুবিধাজনক বন্দোবস্ত নেই। অর্থাৎ ওই রুটে কোনো অটো টোটো কিছু চলে না। মহিলাদের এবং বয়স্ক মানুষদের সেখানে ভোট দিতে যাওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই আমাদের দাবি, আমাদের ভোট কেন্দ্রটা আমাদের হরিনগর প্রাথমিক বিদ্যালয়ে করতে হবে। মাঠ বুথ আমাদের দুটো গ্রাম নেই, হরিনগর আর খড়ের মাঠ। তো প্রায় 900-র উপরে ভোট আছে, বেশিরভাগটাই হরিনগরের, আর সামান্য 200-র আশেপাশে ভোট খড়ের মাঠে। আমাদের এখান থেকে খড়ের মাঠ প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক বছর, মানে দিনের পর দিন, আমাদের এইখানকার অসুস্থ মানুষ থেকে বয়স্ক মানুষ, মহিলা, সবারই 5 কিলোমিটার দূরে ভোট দিতে যেতে হয়। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে, এসডিওর কাছে, বিডিওর কাছে বারেবারে জানিয়েছি। তারা আমাদের মৌখিকভাবে আশ্বস্ত করেছে যে কোনো ব্যবস্থা হবে, কিন্তু ফলাফল কোনো কিছুই হয়নি। তার দাবিতে আমরা যাতে এই বছরের যে 22 তারিখে আমাদের ভোট আছে, এই ভোটটা আমাদের এই লোকাল প্রাথমিক বিদ্যালয়ে হয়, সে এবং কোভিড পরিস্থিতিও চলছে, তার দাবিতে আমরা আজকে রাস্তা অবরোধ করছি। ঠিক, আপনারা এই যদি দাবি না মানা হয় কী করবেন? আমাদের যদি দাবি না মানা হয় তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এবার ভোট দিতেই যাব না, ভোট বয়কট করব।